আচ্ছা, এখানে একজন ব্যক্তির নাম ধরে প্রশ্ন করেছেন, তো আমরা কখনো আসলে কোনো ব্যক্তির, সেই যে দলের যে মতের যাই হোক, ব্যক্তির নাম ধরে কোনো প্রশ্নের উত্তর আমরা দিই না। তো এখানে একজন বলছেন যে সালমান আব রহমানের কথা বলছেন, তো সালমান আব রহমান তিনি করছেন বিতর্কিত, ঠিক আছে, তো সালমান আব রহমান বিতর্কিত বাংলাদেশে আর মনে হয় বিতর্কিত নাই, সালমান আব রহমানের সাথে যে আনিসুল হক, আনিসুল হক তো হানাফি, আনিসুল হককে আলে হাদিস, সালমান আব রহমান আলে হাদিস হয়েছে, দোষ হয়েছে, ওই আনিসুল হক দোষ হয় নাই, হানাফি হওয়ার কারণে দোষ হয় নাই, ওটা আন্দোলন ও ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন তারা কি শহীদ? হ্যাঁ, শরীয়তের নীতিমালা হল জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করা, এটা ইসলামী শরীয়ত উৎসাহিত করে, অনুমোদন করে। যেমন 1971 সালে আমাদের দেশে যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন তারা পাকিস্তানের, তারা মুসলমান ছিল কিন্তু তারা জালেম ছিল, তারা আমাদের উপরে অসংখ্য জুলুম করছে, সেই জুলুমের বিরুদ্ধে এদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই কারণে এই মাজলুমেরা যারা যুদ্ধ করে মারা গেছেন তারা শাহাদাত বরণ করছে। ঠিক একইভাবে এই এবার যে ছাত্র আন্দোলন যারা করেছেন, ছাত্র জনতার যে আন্দোলন, এটাও জুলুমের বিরুদ্ধে, খালি জুলুম না, মহা জুলুম, জুলুমের স্তূপ, জুলুমের পাহাড়, এবং কেউ এই জুলুমের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি। স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছেন তারা আয়নাগর বানানোর জন্য রক্ত দেন নাই, তারা এই দেশে হেলিকপ্টার দিয়ে গুলি করা, যেটা আমরা দেখছি ইয়াতে, আপনার নাম শুনছি তাও দেখিনি, ফিলিস্তিনে ইসরায়েল ফিলিস্তিনের মুসলিমদের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি করে, সেটা আমরা এই দেশে দেখছি, স্বচক্ষে দেখছি, হ্যাঁ আমরা সবাই দেখছি, আমার বিল্ডিং এর উপরেও করছে। তারপরে আপনার এইভাবে অসংখ্য জুলুম, রাতের অন্ধকারে শত শত ওলামায়ে কেরামকে, হাফেজে কোরআনকে কিভাবে বাতি বন্ধ করে, মিডিয়া বন্ধ করে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং লাশগুলো গুম করে নেওয়া হয়েছে। একজন মানুষ সাহস করে বলতে পারে না আমার ছেলে মারা গেছে বা আমার মাদ্রাসার ছাত্র মারা গেছে, সেই 2013 সালে আজ পর্যন্ত বলতে পারে নাই। তারপরে আপনার কত নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরে আল্লামা সাইদি রাহমাহুল্লাহ, তার সাথে আমাদের বিভিন্ন বিষয় হতো, মত নাও মিলতে পারে, কিন্তু তিনিও একজন মাজলুম, মহা মাজলুম, তাকে নির্বিচারে সে জেলখানায় কি কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে একজন দুইজন না, হাজার হাজার, তাহলে জুলুমের স্তূপ, এই স্তূপের বিরুদ্ধে যে ছাত্ররা আন্দোলন করেছেন তারা অবশ্যই শাহাদাত বরণ করেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন, আমিন। তবে এবার যেন আমরা এই শহীদদের রক্তের সাথে আর বেইমানি না করি। অতীতে 71-এর শহীদদের সাথে আমরা কিন্তু বেইমানি করছি, চরম বেইমানি করছি, এই জাত তারা কিন্তু এই উদ্দেশ্যে তারা রক্ত দেন নাই, কিন্তু আমরা তাদের উদ্দেশ্য না রেখে ভিন্ন দিকে চলে গেছি। এবার যাতে আমরা আর এই শহীদদের রক্তর উপরে দাঁড়িয়ে ভিন্ন দিকে না যাই, আর এই দেশে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই দেশ ইসলামের দেশ, এই দেশের মাটিতে ধুলা বালিতে ইসলাম মিশ্রিত, এই দেশের সাহাবাই কেরামেরা এসেছেন, 25 জন সাহাবি এই অঞ্চলে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, রেজাল সিন্দে ওয়াল হিন্দ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে 25 জন সাহাবির নাম আছে যারা এই অঞ্চলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামের দাওয়াত নিয়ে আসছে। তারপরে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু, যার কবর সিনের ক্যান্টন শহরে, তিনি এই চট্টগ্রাম অঞ্চলে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, আরও কয়েকজন সাহাবায়ে কেরাম সহ। তারপরে আপনার 200-এর উপরে তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম এখানে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন, ইসলাম নিয়ে আসছেন। তারপরে যুগে যুগে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম এখানে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন। এই সোনারগাঁও এক সময়কার পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক ইউনিভার্সিটি ছিল সোনারগাঁও। আপনার শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা, শরফুদ্দিন আবু তাওয়ামা রাহমাহুল্লাহ, তিনি ওই সময় এখানে বুখারী এবং মুসলিমের দার্স দিতেন, বুখারী মুসলিমের দার্স হইতো এখানে,
সারা পৃথিবীর স্টুডেন্ট এসে এখানে বুখারী মুসলিম পড়তেন, এই শাইখ শরফুদ্দিন আবু তাওয়াব রাহিমাহুল্লাহ। তাহলে এই জমিন ইসলামের জমিন, এই জমিন তাওহীদের জমিন। সুতরাং এই জমিনে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু কল্পনা করলে এই জমিন কখনো ওই শহীদের রক্তের মর্যাদা দেওয়া হবে না। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে ইসলামকে প্রাধান্য দিয়ে আমাদেরকে সব কার্যক্রম অবশ্যই পরিচালনা করতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ঘরে ঘরে হিন্দি টিভি সিরিয়াল দেখার নেশা বাড়ছে, আমাদের এখন করণীয় কি? করণীয় প্রথম করণীয় ওনাদেরকে দিন সম্পর্কে বুঝাবেন, দাওয়াত দেবেন, মা বোনদেরকে বিশেষ করে মসজিদমুখী করবেন। আমাদের সমস্যা, আমরা তো মা বোনদেরকে মসজিদে আসতে দিই না, বলি যে মসজিদে আসলে ফেতনা হবে, মার্কেটে গেলে ফেতনা হবে, তারপর ওই জন্য জায়গায় গেলে ঘুরাঘুরি করলে ফেতনা হয় না, মসজিদে আসলে কি হয়ে যায়, ফেতনা হয়ে যায়। তো মা বোনেরা সুযোগ পাইছে, আমরা আসি মসজিদে, ওনারা যায় মার্কেটে বিভিন্ন জায়গায়, অথবা বাসায় ওনারা বসে বসেই এগুলা দেখে কি করবে, তাদের তো আর কাজ নাই। আর তাদেরকে আমরা দিন শেখানো থেকে দূরে রেখেছি, তারা যখন দিনের জ্ঞান নাই তখন তো তারা যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য তাদেরকে মসজিদমুখী করা, দিনমুখী করা এগুলো চেষ্টা করতে হবে। আর আমরা যারা প্রশাসনে থাকবেন তাদের কাছেও আমাদের দাবি থাকবে এই জাতীয় সিরিয়াল যে টিভি চ্যানেলগুলো দেখায় এগুলো যেন আমাদের দেশে বন্ধ করা হয়। গায়বানা জানাজা কি জায়েজ? গায়বানা জানাজার ব্যাপারে আহলুল ইলমদের অনেক মত আছে, তবে বিশুদ্ধ মত হল যে ব্যক্তির জানাজা ছাড়া দাফন করা হয়েছে তার গায়বানা জানাজা হবে, আর যে ব্যক্তির একবার জানাজা হয়েছে তার আর গায়বানা জানাজা হবে না, তার জন্য দোয়া করবে কিন্তু তার আর জানাজা গায়বানা জানাজা পড়বে না। এখন বর্তমানে গায়বানা জানাজাটা একটা রাজনৈতিক জানাজা হয়ে গেছে, যে কোনো কিছু হইলে কয় গায়বানা জানাজা, কিন্তু ইসলাম এরকম গায়বানা জানাজা সমর্থন করে না। মহিলাদের জন্য মুখ ঢাকা কি ফরজ? এ ব্যাপারে দুই একজন আহলুল এলেমের একতলাপ থাকলেও জমহুর আহলুল এলেমদের মতে মহিলাদের জন্য মুখ ঢাকা ফরজ, এবং কোরআন হাদিসের যে দলিলগুলো তার মধ্যে মজবুত দলিল, শক্ত দলিল হলো মহিলাদের মুখ ঢাকা ফরজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীর মুখ সাহাবায়ে কেরাম দেখেন নাই, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মুখ দেখেন নাই, সাহাবায়ে কেরামের স্ত্রীদের মুখ কেউ দেখেন নাই। তাহলে তারা দিন বুঝেই আমল করছে। আলেমেরা বলে থাকেন শাসক ছাড়া জেহাদ নাই, তাহলে যে দেশে শাসক কাফের সেখানে তো মুসলিম শাসক নেই, আপনি তো মুসলিম দেশে বসবাস করেন, কাফেরের দেশ নিয়ে চিন্তা করা দরকার? ওইটা চিন্তা করবে যারা ইন্ডিয়াতে আছে, তারাই ফতোয়া জিজ্ঞেস করবে। আমরা তো যে দেশে বসবাস করি আমাদের শাসকেরা মুসলিম, মুসলিম না, আমরা কি শাসকদেরকে কাফের ফতোয়া দিছি? দিই নাই। তাহলে মুসলিম, আপনি মুসলিম দেশে থাকেন, মুসলিম নিয়ে চিন্তা করেন, ওই দেশের মুসলমান নিয়ে চিন্তা করার দরকার নেই। দেখা যায় আমাদের দেশে অনেক মুসলমান দেখবেন সৌদি আরব নিয়ে চিন্তায় ঘুম নাই, তাদের ঘুম হয় না, খালি সৌদি আরব খারাপ হয়ে যেতেছে, খারাপ হয়ে যেতেছে। সৌদি আরব খারাপ হয়ে গেলে আপনার অসুবিধা কি? আপনার দেশ, আপনি যেখানে আছেন এটা কেমনে ভালো করা যায় আপনি এটা চিন্তা করেন। আপনারা সৌদি আরব নিয়ে চিন্তা করার তো আপনার দরকার নেই, ওখানে চিন্তা করার লোক ওখানে আছে। তো ইন্ডিয়াতেও আমাদের দেশের চেয়ে বেশি ওলামায়ে কেরাম আছে, এবং মাদানী আলেম বাংলাদেশে যা আছে তার থেকে বেশি ইন্ডিয়া আছে, বড় বড় আলেম ইন্ডিয়া আছে। তো তারা চিন্তা করবে যে শাসক কাফের হইলে তারা কেমনে জেহাদ করতে হবে, এটা তারা চিন্তা করবে, আমাদের ওই চিন্তা করার দরকার না। এগুলো বেহুদা চিন্তা, যেগুলো আমাদের কাজ আমরা এগুলো নিয়ে চিন্তা করি, এর বাহিরে বেশি চিন্তা করার জন্য আল্লাহ আমাকে আপনাকে এত বড় চিন্তাশীল মহাচিন্তাবিদ বানাই দেন না যে সারা বিশ্ব নিয়ে চিন্তা করতে হবে। আমি আপনি ছোট্ট মানুষ, ছোট্ট জায়গা নিয়ে ছোট কিছু নিয়ে চিন্তা করেন, একবার সারা বিশ্ব নিয়ে চিন্তা করা, এত বড় মহাচিন্তাশীল হওয়া আমার আপনার দরকার। অনেকে বলে মাথার উপর কাপড় ঝুলানো পাগড়ি নয়, এক্ষেত্রে তারা দলিল হিসাবে রাসূলুল্লাহ সাতাত লম্বা পাগড়ি পরিধান করতেন। এখানে পাগড়ি বলতে কোনটিকে বোঝায়? পাগড়ি বলতে আসলে মাথার উপরে যেই সাত হাত বা তিন হাত বা পাঁচ হাত বা যেই ইত্যাদি করা হয় এটাই মূলত পাগড়ি। তো এটা কিন্তু সুন্নত না, পাগড়ি কিন্তু সুন্নত না, পাগড়ি হলো আদাত, মিনাল আদাত ওয়াল মুবাহাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কালচার হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করতেন, কিন্তু উম্মতকে পাগড়ি পরিধানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেন নাই।
কোনো হাদিসে, সহি কোনো হাদিসে পাগড়ির ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই, এই জন্য পাগড়ি সুন্নত না। তবে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবেসে পাগড়ি পরিধান করলে তিনি রাসূলকে মহব্বতের সওয়াব পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সওয়াব পাবেন। এবং শেখ উসামিন রাহমাহুল্লাহর ফতোয়া হলো যেই অঞ্চলের উলামায়ে কেরাম পাগড়ি পরিধান করেন ওই অঞ্চলে পরিধান করাটা উত্তম, যেই অঞ্চলের উলামায়ে কেরাম পাগড়ি পরিধান করেন না সেখানে পাগড়ি না পরাটাই উত্তম। এই জন্য আরব দেশের উলামায়ে কেরাম পাগড়ি পরেন না, সেখানে গিয়ে যদি আমি পাগড়ি বাঁধি এটা ভালো কাজ হবে না, কারণ সেখানে যখন আমি একজনে পাগড়ি পরবো আর কেউ পাগড়ি পরে না পুরা দেশে, তখন মানুষ জিজ্ঞেস করবে এই ডক্টর ইমাম হোসেন কে, ওই যে পাগড়ি বাঁধে, মানে পাগড়ি দিয়ে সে পরিচিত হয়ে গেল। ইসলামে এরকম পোশাক দিয়ে পরিচিত হওয়া এটা ইসলামে হারাম, এই জন্য ওখানে গিয়ে পরা যাবে না। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ ওলামায় কেন পাগড়ি পরিধান করেন, এখানে পাগড়ি পরিধান করাটাই উত্তম। তবে এটা সুন্নত না, এটা খেয়াল রাখতে হবে, সুন্নত আর আদাতের মধ্যে পার্থক্য আছে। বর্তমান সমাজে কোন কোন বেদাত ও শিরিকের প্রচলন সবচেয়ে বেশি, এর তো অনেক, এবং এ ব্যাপারে আমাদের বই আছে, শিরিকের উপরে বই আছে, বহুল প্রচলিত শিরিক, বহুল প্রচলিত 100 বেদাত, এ ব্যাপারে আমার আলোচনা আছে, বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত 100 বেদাত, তো ওখানে আপনি দেখবেন কী কী বেদাত বাংলাদেশে বেশি। আচ্ছা, এখানে একজন ব্যক্তির নাম ধরে প্রশ্ন করেছেন, তো আমরা কখনো আসলে কোনো ব্যক্তির, সেই যেই দলের যেই মতের যাই হোক, ব্যক্তির নাম ধরে কোনো প্রশ্নের উত্তর আমরা দিই না। তো এখানে একজন বলছেন যে সালমান আব রহমানের কথা বলছেন, তো সালমান আব রহমান তিনি করছেন বিতর্কিত, ঠিক আছে, তো সালমান আব রহমান বিতর্কিত বাংলাদেশে আর মনে হয় বিতর্কিত নাই, সালমান আব রহমানের সাথে যে আনিসুল হক, আনিসুল হক তো হানাফি, আনিসুল হককে আলে হাদিস, সালমান আব রহমান আলে হাদিস হয়েছে, দোষ হয়েছে, ওই আনিসুল হক দোষ হয় নাই, হানাফি হওয়ার কারণে দোষ হয় নাই। তারপরে আরো বড় বড় টাকা যা আছে বাংলাদেশে 99 ভাগে তো হানাফি কি, হ্যাঁ, তো শেখ আছে নাকি হানাফি না আলে হাদিস, তাহলে কি আলে হাদিস, সে আলে হাদিস তো খারাপ হইতেই পারে, এটা খারাপ হয়েছে অসুবিধা কি, খারাপ খারাপ হয়েছে, হানাফি হোক আলে হাদিস হোক সাফি হোক হাম্বলি হোক যেই হোক, আর সালমান আব রহমান আসলে কোনো দলের উপদেষ্টা না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা অপপ্রচার, এটা এই আলে হাদিস আন্দোলনেরও উপদেষ্টা না, কোনো সংগঠনের উপদেষ্টা না। বাংলাদেশে যত ইসলামী দল আছে, সকল ইসলামী দলের যত ইসলামী মাহফিল, সব মাহফিলে তো প্রধান অতিথি তারাই থাকতো, তারা থাকতো না সবাই, আপনার হানাফিদের যত মাহফিল হয়েছে প্রধান অতিথি কারা, সব তো এইসব লোকেরাই প্রধান অতিথি ছিল। তা এখন আলে হাদিসদের প্রোগ্রামে যদি এরা আসে দোষ, হানাফিদের প্রোগ্রামে গেলে কোনো দোষ, হানাফিদের প্রোগ্রামে যারা প্রধান অতিথি ছিল তাই তারা কি ভালো মানুষ ছিল সব, কত হিন্দু প্রধান অতিথি ছিল, কত মহিলা মাহফিলের স্টেজে উঠে বক্তব্য রাখছে, মমতা আজ ওখানে প্রধান অতিথি থাকতো মানিকগঞ্জে, তারপরে এরকম আরো কত আছে খালি একটা দুটা। তো এই জন্য আসলে আলে হাদিস হানাফি মূল বিষয় না, মূল বিষয় খারাপ খারাপ হয় সে যেটাই হোক, আর সে যদি মানে খারাপ হয় তো আলে হাদিস পরিচয় দিয়ে মানে এটা তার যে সব কাজ করে সে কোনোদিন প্রকৃত আলে হাদিস হইতে পারে না। আলে হাদিস মানে কোরআন সুন্নার অনুসারী, তো কোরআন সুন্না মানলে কি উনি এইসব কাজ করতে পারে, উনি কোরআন সুন্না মানে নাই, সুতরাং হানাফিও কোরআন সুন্না না মানলে তিনিও হানাফি থাকতে পারেন, সে যেই হোক সে অপরাধী অপরাধী। এগুলো বলে আমাদের মধ্যে বর্তমানে বিভক্তি কাম্য না, বর্তমানে বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে, এত আনন্দের বিষয় না যে এক স্বৈরশাসক গেছে বা এটা পতন হয়েছে এটা হয়েছে, এটা আনন্দের বিষয় না, সামনে ভয়াবহ দিন আছে এই দেশের মানুষের সামনে। এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের বর্তমানে ঐক্যবদ্ধ হওয়াটা বেশি জরুরি, বিভক্তি কমাই বরাবর ঐক্যের দিকে যেতে হবে, কারণ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, ইসলামকে রক্ষা করতে হলে, বিশেষ করে যারা আমরা ইসলামকে ভালোবাসি দিনকে ভালোবাসি তাদের সবাইকে মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ হইতে হবে। একতলাপ থাকবে মানহাজের দিক থেকে, এইসব একতলাপ আমরা চাইলেও কোনোদিন সমাধান হবে না, যার যার একতলাপ তার তার সাথে থাকুক, কিন্তু দেশ কিভাবে রক্ষা করতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা করতে হবে, কিভাবে এই দেশে ইসলামী সংস্কৃতি ইসলামী কালচার
ঠিক রাখতে হবে, এটার জন্য আমাদের সবাইকে ঐক্য থাকা জরুরি। এখানে আলে হাদিস আর হানাফি নেই, শাফি মালিকি নেই, সবাই মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ হইতে হবে। তো সুতরাং এই সময় কে আলে হাদিস, কে হানাফি, কে অমুক, কে তমুক, এগুলো নিয়ে আমাদের এই বিভক্তি করাটা ঠিক হবে না। যে সকল ভাইয়েরা করতেছেন তারা ইসলামের ক্ষতি করতেছেন, দেশেরও ক্ষতি করতেছেন, সব দিক থেকে ক্ষতি করতেছেন। আচ্ছা, একজন বলছেন আফিয়া অর্থ কি? নামের অর্থ এখানে জিজ্ঞাসা করার দরকার নেই, নামের অর্থ জিজ্ঞাসা করার জন্য কি এলাকায় ওলামাকে আমার অভাব হয়েছে? আপনি নামের অর্থ যদি এখানে জানতে চান তাহলে আর এখানে জিজ্ঞেস করবেন জটিল জটিল যে বিষয়গুলো, দুই একটা প্রশ্ন, এগুলো তো কমন প্রশ্ন, এগুলো ওলামাকে আমাদের কাছে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি জিজ্ঞেস করতে পারেন। তারপরে আর কি আছে, বিতির সালাতের গুরুত্ব কি? বিতির সালাতের গুরুত্ব আপনি প্রশ্ন করা লাগে, ইন্টারনেটে খালি সার্চ দিবেন বিতির সালাতের গুরুত্ব, বাস সব হাদিস চলে আসবে, সব কিছু চলে আসবে। আচ্ছা, তারপরে তাওহীদের বিষয়গুলো সবসময় একই রকম হওয়ার কথা, তাহলে সূরা ইউসুফে কোন নবীকে সাজদা করার কথা বলা হলো, আদম আলাইহিস সালামকে কেন সাজদা করতে বলা হলো? এটা হলো আপনি সাজদার অর্থ বুঝেন নাই দেখে আপনার কাছে এরকম মনে হয়েছে, কিন্তু বিষয়টার মধ্যে কোনো দুই রকম নাই। একটা জিনিস মনে রাখবেন, অ্যারাবিকে একটা সাবজেক্ট আছে, এটার নাম হলো অ্যারাবিক ফিলোলজি। প্রত্যেক সাবজেক্টেরই ফিলোলজি আছে, প্রত্যেকটা ভাষার একটা ফিলোলজি থাকে, এটাকে বলা হয় ভাষা তত্ত্ব। এটার আরবি নাম হলো ফিকহুল লুগা। তো এই সাবজেক্টটার মধ্যে আছে যে প্রত্যেকটা আলফাজে ইসলামিয়া, আলফাজে ইসলামিয়া, আলফাজ ইসলামিয়া মানে ইসলামী শব্দ, ইসলামী পরিভাষা, এই পরিভাষাগুলো ইসলাম আসার আগে এক অর্থে ব্যবহার হতো, ইসলাম আসার পরে এগুলো আরেক অর্থে ব্যবহার হয়েছে। যেমন সলাত, ইসলাম আসার আগে সলাতটা আরবি ভাষায় অন্য অনেক অর্থে ব্যবহার হতো, ইসলাম আসার পরে সলাতটাকে একটা নির্দিষ্ট ইবাদতের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু এর বাহিরেও সলাতের অনেক অর্থ আছে, যেমন সলাতত্ব দোয়া, সলাতত্ব ইস্তিগফার, সলাতত্ব রহমত, সলাতত্ব নাস, এটাও আছে, সলাতের অনেকগুলো অর্থ আছে। এখন দেখেন আপনি এখানে তিন দিকে সলাতকে নিসবত করা হয়েছে, একই শব্দ আল্লাহর দিকেও নিসবত করা হয়েছে, ফেরেশতাদের দিকেও করা হয়েছে, ইমানদারদের দিকেও করা হয়েছে, শব্দ একইটা সলাত। আল্লাহও রাসূলের উপরে কি করেন? সলাত পেশ করেন। ফেরেশতারাও রাসূলের উপরে কি করেন? সলাত পেশ করেন। ইমানদারদেরকেও আল্লাহ বলছেন সলাত পেশ করতে। তাহলে এখন বলেন দেখি, ইমানদারেরা যে সলাত পেশ করবে আল্লাহও কি সেই সলাত পেশ করবে? আমরা রাসূলের উপরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ কি বলে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ? কি বলে? আচ্ছা, ফেরেশতারাও কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? না, এখানে একই শব্দ তিন অর্থে ব্যবহার হয়েছে, আল্লাহর শানে এক অর্থে ব্যবহার হয়েছে, ফেরেশতাদের শানে এক অর্থে ব্যবহার হয়েছে, ইমানদারদের ক্ষেত্রে আর এক অর্থে ব্যবহার হয়েছে। ঠিক সেজদা, সেজদার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে আদম আলাইহিস সালাম সেজদা করছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে সেজদা করছেন, এই যে সেজদা, আর আমরা যে সলাতে সেজদা করি, এই দুই সেজদা এক জিনিস না। কিন্তু ওই সেজদা বললে আমাদের মাথায় আসে যে আমরা যে সেজদা করি মনে হয় এই সেজদাই, আমরা যে সলাতের সেজদা করি এটা হলো শরীয়ত পারিভাষিক অর্থের সেজদা, আর ওই সেজদাগুলো হলো আবেদনিক অর্থের সেজদা। সেজদা মানে আনুগত্য প্রদর্শন করা, সেজদা মানে মেনে নেওয়া, সেজদা মানে বশীভূত হওয়া, সেজদা মানে সম্মান করা। ওই সেজদা মানে সাত অঙ্গের উপরে যেভাবে আমরা আল্লাহকে সেজদা করি, এই সেজদা না। বুঝে আসছে? সেজদা শব্দ বললে এই এটাকে বোঝা, এটা বোঝা যাবে না। এক এক সময় সেজদার এক এক অর্থ ব্যবহার হয়েছে। আদম আলাইহিস সালামকে সেজদা করছেন মানে আদম আলাইহিস সালামের আনুগত্য মেনে নিয়েছেন, আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সেজদা করছেন মানে নামাজের এই সেজদা করার নাই,
তারা তার ভাইয়ের কাছে ক্ষমা স্বীকার করছে, মানে তারা যে ভুল করছে ভুল স্বীকার করছে, তার ভাইয়ের কাছে ক্ষমা চাইছে, এটাকে আল্লাহ পাক বলছেন তার ভাইয়েরা তার কাছে সাজদা করছে। বুঝে আসছে এবার? তো এই জন্য বিষয়গুলোর মধ্যে কোনো দ্বিমত না। আরেকটা জিনিস হলো, যদি ধরেও নেন যে সাজদা করছে, এই সাজদাই করছে, তারপরেও শরীয়ত নীতিমালা হলো আগের যুগের শরীয়ত এই শরীয়তে প্রযোজ্য না। ইসা আলাইহিস সালামের যুগের শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শরীয়তে প্রযোজ্য না। আর আদম আলাইহিস সালামকে সাজদা করতে আসমানে, আসমানের বিষয় জমিনে প্রযোজ্য না। এরপরে তৃতীয় বিষয়, আদম আলাইহিস সালামকে সাজদা করতে আল্লাহ বলছেন যদি নামাজে সাজদাও ধরে নি, নির্দেশ দিছে কে? আর আমাদেরকে সেই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিছে কি? লা তাসজুদু লিশামসি ওয়ালা লিলকম, খবরদার আল্লাহ ছাড়া কাউকে সাজদা করবে না। তা আমাদেরকে তো আল্লাহ বলে নাই যে সাজদা করো কাউকে, আমাদেরকে নিষেধ করছেন। আরো অনেকগুলো কথা আছে এই বিষয়ের উপরে, তো মূল কথা হলো এটা তাওহীদ পরিপন্থী না। পেশাদারিত্বের সাথে খেলা জায়েজ না, হারাম। মানে পেশাদারিত্বের খেলা মানে কি? মানে খেলাকে আপনার জীবনের পেশা বানিয়ে নেওয়া, টাকা ইনকামের টাকা উপার্জনের মাধ্যম বানিয়ে নেওয়া, এটা ইসলামে জায়েজ। খেলাধুলা শারীরিক শরীর চর্চার উদ্দেশ্যে বা সাময়িক আপনার উপকারের জন্য, আপনার বিনোদনের জন্য এই খেলাধুলা ইসলামের শরীয়ত অনুমোদন করে, কিন্তু এটাকে পেশা হিসাবে গ্রহণ করা ইসলামে জায়েজ না। দ্বিতীয় বিষয়, এই খেলা খেলতে গেলে যদি আমার ফরজ তরক করতে হয়, এটা ইসলামে হারাম। তাহলে ফুটবল খেলার ক্ষেত্রে দেখা যায় আমাদের সারা বিশ্বে যে ফুটবল খেলা হয়, ফরজ কি করা হয়, তরক করা হয়, এটা হারাম। তারপরের কথা হলো, যেই খেলা খেলতে গিয়ে আমার জামাত মিস হয়, যেই খেলা খেলতে গিয়ে দিন সঠিকভাবে পালন করা যায় না, তারপরে যেই খেলা খেলতে গিয়ে দিন থেকে গাফল হয়, এই সমস্ত খেলা ইসলামী শরীয়তে অনুমোদিত না। যেহেতু এই খেলার মধ্যে আমরা দেখি যে অসংখ্য রকমের দিন বিরোধী কাজ জড়িত, তারপর আপনি যখন এগুলো দেখতে বসবেন তখন দেখবেন বিভিন্ন অশ্লীল ভঙ্গিতে মহিলারা নাচানাচি করতেছে, তারপরে ফরজ তরক করা যেরকম হারাম, ওই ফরজ তরকের দিকে তাকানোটাও হারাম। মানে খেলতেছে তার রান দেখা যাচ্ছে, এর রানের দিকে তাকানো হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জীবিত কোন মৃত কারো রানের দিকে তোমরা দৃষ্টি নিক্ষেপ করবে না, এটা হারাম। তা আপনি দেখতেছেন হারাম কাজ করতেছেন, আবার দেখা যায় এই খেলা দেখতে গিয়ে আমার নেশাগ্রস্ত হয়ে গেছে, জামাত চলে যাচ্ছে তার কোনো খবর নেই, তারপরে দেখা গেছে অনেক সময় এগুলো জুয়ার পর্যায়ে মশে যায়। এইসব দৃষ্টিভঙ্গিতে এভাবে না যায়, ইসলামে জায়েজ নাই। তবে কেউ যদি শরীয়তের সকল বিধিবিধান রক্ষা করে শরীর চর্চার জন্য কিছুক্ষণ সময় খেলে, এটা ইসলামে জায়েজ। বাহাস করা কি জায়েজ? বাহাস মানে, বাহাসটা আমাদের সমাজে বিকৃত অর্থে ব্যবহার হয়, কিন্তু শরীয়তে বাহাস জায়েজ এবং বাহাস জরুরি জিনিস। বাহাস মানে কি? বাহাস মানে গবেষণা, বাহাস মানে রিসার্চ, রিসার্চের আরবি হলো বাহাস। এই জন্য আমাদের যারা এমফিল করে, যারা পিএইচডি করে আমাদের আন্ডারে বা ইউনিভার্সিটিতে এমফিল পিএইচডি করে গবেষণা করে, এটাকে বলা হয় গবেষণার জন্য একটা প্রথমে সিনাপসিস তৈরি করতে হয়, এটাকে আরবিতে বলে খোত্তাতুল বাহাস, মানে গবেষণার পরিকল্পনা। তো বাহাস মানে গবেষণা, তো গবেষণা তো ইসলামে ভালো কাজ, রিসার্চ তো ইসলামে ভালো কাজ, এটা তো ইসলামে নাজায়েজ না। কারণ প্রত্যেকটা জিনিসের ব্যাপারে রিসার্চ করা, গবেষণা করা, এটাকে ইসলাম উৎসাহিত করে, এটা নিয়ে উৎসাহিত করে। তো গবেষণা করতে না আমি নিজে নিজে গবেষণা করবো, আরেকজন দরকার নেই। কিন্তু আমাদের দেশে যেটা হয় বাহাসের নামে, এটা বাহাস না, এটাকে এটার নাম হলো মোনাজা। মোনাজা মানে ওই যে ষাঁড়ের লড়াই, ষাঁড়ের লড়াই দেখছেন, সাপ দুইটা এইভাবে মানে মারামারি করে কারেকে মানে ধাক্কায় আহত করতে পারে, এটাকে আরবিতে বলা হয় মোনাজা।
ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, আল মুনাযাআতু বিদ্দীনে বিদআ, দ্বীনের মধ্যে এরকম লড়াই করা, ঝগড়াঝাটি করা, এটা ইসলামে বিদআ, এটা জায়েজ না। কারণ ইসলাম এই ঝগড়াঝাটির বিষয় না। তো সুতরাং কোনো বিষয় নিয়ে আমাদের দেশে বাহাস মানে কি, বাহাস মানে হলো যে দুই পক্ষ যাবে, এক পক্ষ আরেক পক্ষকে এমনভাবে ঘায়েল করে কথাবার্তা বলবে, মানে এই পক্ষ কিছুই জানে না, একজন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা এটা হারাম। সে হয়তো আপনার সাথে দ্বিমত থাকতে পারে, যে মতের আলেমে হোক, আপনি একজন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে খারাপ ভাষায় কথা বলা এটাও তো হারাম। প্রথম হারাম দিয়ে শুরু এখানে, এরপরে দেখা যায় এখানে আজ পর্যন্ত এই বাহাসের নামে যত তামাশা হয়েছে, দেখা গেছে যাদের শক্তি বেশি, যাদের জনবল বেশি, তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে, বাহিনী নিয়ে এসে দল বল পাকায়, তারা কিসের যুক্তি, কিসের দলিল, কিসের প্রমাণ, আমরা জিতে গেছি, আর দুইজনে জিতার জন্য গেছে, কেউ হারার জন্য যায় নাই, এটাও ইসলামে জায়েজ, এটাও ইসলামে, এগুলো সব হারাম কাজের সমন্বয়, এই জন্য এগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে, এগুলোর ফাঁদে কোনোদিন পা দেওয়া যাবে না। অনেক মসজিদের জায়গা না হওয়ার কারণে বাইরে নামাজ পড়তে হয়, বাইরে অনেক সময় বিভিন্ন পাখি বাঘ ভাল্লুকের মূর্তি থাকে, ওখানে কি নামাজ হবে? মূর্তি থাকলে মূর্তিগুলো সরানোর ব্যবস্থা করবেন, যে মসজিদ কমিটিকে বলবেন বা যারা ওখানে ব্যবস্থাপনা আছে, আর না সরানো গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মসজিদে হারামে মক্কা মুকাররমায় মূর্তি সামনে নিয়ে সলাত আদায় করছেন, মূর্তি সহকারে তাওয়াব করছেন, তবুও মূর্তি ভাঙ্গেন নাই, মূর্তির গায়ে হাতও দেন, আপনি অপারগ, আপনি কিছু করার নাই, তাই ওখানে আপনি কিছু করার নাই, এটা থাকবে, আর সক্ষম থাকলে এটা সরানোর আপনি ব্যবস্থা করবেন। মোবাইলে কোরআন তেলাওয়াত কি জায়েজ? হ্যাঁ, মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে, কোনো অসুবিধা নেই। শাসক যদি মুসলিম হয় এবং জালেম হয়, তার বিরুদ্ধে বিদ্রোহ করার শরীয়তের হুকুম কি? সেটা শরীয়তের স্বাভাবিক হুকুম হলো প্রথমত বিদ্রোহ করা যাবে না, প্রথমত তাকে নসিহত করতে হবে, অনেকগুলো স্তর আছে, এই স্তর অতিক্রম করতে 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 এক সময় গিয়ে যখন কোনো স্তরে কাজ হচ্ছে না, তখন ওই সমাজের ওলামায়ে কেরাম যখন নির্দেশনা দিবেন ওই শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, তখন দাঁড়ানো যাবে। কিন্তু প্রাথমিকভাবে কোনো শাসকের বিরুদ্ধে বিদ্রোহ স্বাভাবিকভাবে করা যাবে না। আসর নামাজ জামাত আদায় করার পর মাগরিবের সালাতের পূর্বে মসজিদে প্রবেশ করলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা যাবে কি না? আমাদের আবার অনেকের অভ্যাস আছে একই প্রশ্ন সব শায়েখেরই করে, এক প্রশ্ন যত শায়েখ আসেন সবাই একই প্রশ্ন করে, কারণ কি, এটা যাতে সবাই জানতে পারে, মানে ওনার উদ্দেশ্য হলো আমি তো জানি, সবাই যাতে জানে। আমি যে সাভার বাজার মসজিদে গেছি একদিন, তো এক প্রশ্ন দিছে, তো পাশে সভাপতি সাহেব বসা, সভাপতি সাহেব বলছে এই মিয়া, এই ওই দিন না গত শুক্রবারে আপনি ওই শায়েখেরই দিলেন প্রশ্ন, এটা আজকে আবার দিচ্ছেন কেন? ওই শায়েখে যে উত্তর দিছে আমার পছন্দ হয়নি, মানে উত্তর আবার পছন্দ হওয়া লাগে, তার পছন্দ মতো উত্তর দিতে হবে। তো এই যে প্রশ্নটা করছেন এটা তো মানে শত শতবার উত্তর দেওয়া হয়েছে, আমরা অসংখ্যবার উত্তর দিছি, সবসময় একই প্রশ্ন দরকার, এই জাতীয় প্রশ্ন করে যেগুলো বারবার বলা হচ্ছে, বারবার পাওয়া যায়, সবাই জানে, এটা আপনি যখনই মসজিদে ঢুকবেন, সেটা আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, মাগরিবের আগে হোক, এটা কোনো টাইম টেবিল নেই, কয়টা বাজছে, সূর্য কি উঠতেছে না সূর্য ডুবতেছে না কি হচ্ছে কিছুরও দরকার নেই। মসজিদে ঢুকছেন, প্রথম কাজ আপনার কি করা, দুই রাকাত সালাত আদায় করা। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে দিনকে জানার, দিনকে বুঝার, দিনের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো প্রশ্ন আছে? প্রশ্ন তো সারা রাত দিলেও শেষ হবে না। আচ্ছা, প্রথম কথা হইল আলহামদুলিল্লাহ আমার লিখিত 14টা বই আছে, তো এই বইগুলো এখানে আছে, আপনারা যারা সংগ্রহ করতে চান, নিতে চান, বইগুলো এখানে পাবেন ইনশাআল্লাহ।
ইমানের উপরে, আকিদার উপরে, বিভিন্ন বিষয়ের উপরে বইগুলো আছে, সংগ্রহ করার চেষ্টা করবেন। আর হলো আমাদের আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনটা প্রশ্ন করা হবে আলোচনার উপরে, তো যারা সঠিক উত্তর দিবে তিনটা বই উপহার দেওয়া হবে। এটা এই প্রশ্নগুলো এখন করা হবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস বলছেন, সালাফি মানহাজ অনুসরণ করা, কোনো ইমাম মসজিদে প্রবেশ করতে নিষেধ করলে এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? যে প্রথমত যিনি নিষেধ করেছেন তিনি বড় ধরনের গুনাহের কাজ করেছেন, হারাম কাজ করছেন, কারণ আল্লাহর মসজিদে কাউকে নিষেধ করার, বাধা দেওয়ার অধিকার তার নাই। যে ইমাম সাহেব আপনাকে নিষেধ করেছেন, ওই ইমাম সাহেবেরও যে কোনো সময় মসজিদ থেকে বের করে দিলে শেষ, উনি কিন্তু মসজিদের কিছুই না, কিন্তু উনি সাময়িক সময়ের জন্য মসজিদের একটা দায়িত্ব পাওয়ার পরে উনি মনে করে নিছে উনি মসজিদের মালিক হয়ে গেছে, তো এই জন্য উনি যে কাজটা করছে উনি ওনার দায়িত্ব বহির্ভূত, ক্ষমতা বহির্ভূত কাজ করছেন এবং আল্লাহর নাফরমানি করছেন। তবে এই নিষেধাজ্ঞার কারণে যে তার পিছনে নামাজ হবে না এটা বলা যাবে না, তার পিছনে সলাৎ হবে, আপনি তার পিছনে সলাৎ আদায় করবেন, কোনো অসুবিধা নেই। মানে এটার দ্বারা সে শিরিক করছে বা কুফরি করছে এরকম বিষয় না, তিনি কবিরা গুনাহ করছে, হারাম কাজ করছে, এজন্য তার পিছনে সলাৎ আদায় করা যাবে ইনশাআল্লাহ। তাহলে কি আমরা প্রশ্ন করব নাকি? প্রশ্ন তো সব সহজ, আপনারা তো সবে পারবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্ন করি যে আমরা প্রথমে দিনের উপরে অটল থাকার উপরে কোরআন কারিমের কয়েকটা আয়াত বলছি। তো একটা আয়াত বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, এটা কোন সূরার কত নম্বর আয়াত? আচ্ছা, আমি যাকে বলবো সেই উত্তর হাত তোলেন, আগে হাত তোলেন, যাকে উত্তর দিতে বলবো সেই উত্তর দিবেন। আচ্ছা, আপনি বলেন সূরা ফুসিলাতে কত? 30 নম্বর আয়াত। জি ঠিক আছে, উত্তর সহজ উত্তর। জি ধরেন, বিসমিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ পাক আলেমের মধ্যে বারাকাত দান করুক। জি আচ্ছা, আরেকটা একেবারে সহজ প্রশ্ন, সেটি হলো আমরা বলছি যে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, এক নম্বর দিনের উপর অটল থাকতে হবে, তো সেটার ব্যাপারেও কোরআনে কারিমের একটা আয়াত বলছি। আয়াতটা বলছিলাম, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة, এটা কোন সূরার কত নম্বর আয়াত? আপনাকে তো বলতে বলি নাই, আগে হাত তুলবেন পরে যাকে বলতে বলা হবে তিনি বলবেন। আচ্ছা, হাত তোলেন দেখি কে কে বলতে চান। এটা এই দুইজন, পিছনের জন বলেন যে আয়াত। আচ্ছা আসান জি, কইছেন। আচ্ছা, এরপরে সর্বশেষ প্রশ্ন, একজন সাহাবি মক্কা মুকাররমা থেকে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন দুই টুকরা কম্বল নিয়ে, এই সাহাবির নাম, হাত তুলবেন কেউ বলবেন না, যাকে বলতে বলা হবে তিনি শুধু বলবেন। হাত তুলছেন কয়জন? তিনজন। মুরব্বীরা কেউ নাই নাকি? সব যুবক দেখতেছি, মুরব্বী কারো মনে নাই। আচ্ছা, যুবকদের মধ্যে আপনি সামনে বসছেন, আপনি বলেন যে হয় নাই, আপনি বলেন। জি, জুলফেজা দাইন তো তার উপাধি, তার মূল নাম আব্দুল্লাহ। জি হয়েছে, জি জি, বারাকাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের এলমের মধ্যে আল্লাহ বারাকা দান করুন।
আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।